প্রিয় গোল্ড ট্রেডার ভাই বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আসলে আপনাদের এই সপ্তাহে গোল্ড মার্কেট নিয়ে যেই অ্যানালাইসিস দেওয়ার জন্য বসেছি, আপনারা দেশ বিদেশের যে যে জায়গা থেকেই দেখছেন না কেন, চরম সত্য একটা কথা হলো যে আমার মনে হচ্ছে এরকম ধরনের যে এই সপ্তাহে আমার গোল্ড মার্কেট নিয়ে কথা বলতে ভয় লাগে। এর কারণগুলো আমি খুব ক্ষুদ্রাকারে ব্যাখ্যা করব, তবে আপনারা যারা অনেক এক্সপার্ট এই মার্কেটে, অনেক ঘাটাঘাটনি করবেন, আমার কথা অর্থ হয়তো তারা হেডলাইন শুনেই বুঝে ফেলেছেন। মূলত গোল্ড মার্কেটটা দীর্ঘদিন থেকেই আপমুখী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন অনেক নিচে ছিল তখন আমি যেটা বলেছিলাম যে 2024-এ এই মার্কেট 2500 ভেঙে উপরের দিকে উঠবে, এই কথাটা তখনের জন্য খুব আশ্চর্য মনে হলেও এখন সবার কাছে বিষয়টা বাস্তবিক। তেমনভাবে আজকেও আমি একটা ফোরকাস্ট আপনাদেরকে বলবো, আমি যতটুকু মোটামুটি অ্যানালাইসিস করে পেয়েছি তার আলোকে শুধু ক্ষুদ্রাকারে একটি কথা বলতে চাই। আমি বলেছিলাম 2024-এ 2500 ভেঙে উঠবে, এবং তখন আরও একটা কথা বলেছিলাম যে 2500 যদি ভেঙে উপরে যায় তখন আমি হয়তো পরবর্তী টার্গেট কোথায় এটা নিয়ে আমি কথা বলবো। তো আমি এটা নিয়ে বেশ কিছু ঘাটাঘাটনি মোটামুটি করলাম। তো ঘাটাঘাটনি করে তার রেজাল্টটা যেটা আমি পেয়েছি এটা আসলে একটু ভয়ঙ্কর বিষয়। সেটা হলো, আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে 2500 নয়, 3000 ভেঙে ফেলবে মিনিমাম। তো এই যে বিষয়টা আমি বললাম এটা হয়তো অনেকের কাছে অবাস্তব মনে হতেও পারে, আবার অনেকের কাছেই বিষয়টা খুব পরিচিত বা বুঝে ফেলেছেন যে মার্কেটের অবস্থা কী বা কোন দিকে যাচ্ছে। তো আমি আপনাদেরকে সামান্য একটু হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হলো আপনারা হয়তো দেখেছেন যে গত 25 অক্টোবরে আপনার ইসরায়েল যে ইরানের উপরে মধ্যরাতে হামলা করেছে এবং 140টা যুদ্ধ বিমান দিয়ে হামলা করেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু গণমাধ্যমে অত হাইলাইট হয়ে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। এটাও আপনাদের বুঝতে হবে, সেটা হলো যে কোনো যুদ্ধ ক্ষেত্র যখন সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই যেই দেশ আক্রান্ত হয় এই দেশ যদি অনেক তেজি হয়ে থাকে তাহলে তাদের ক্ষয়ক্ষতির হিসাবটা কিন্তু তারা সঠিকভাবে দেয় না, দিয়ে থাকে না, কারণ তাহলে আপনার তাদের ইন্টারনাল এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হতে হয়। তবে তারা তাদের আপনার দোষ এড়ানোর জন্য তারা কিছুটা চিত্র হয়তো দিয়ে থাকে যদি তারা ওই হামলাটাকে স্বীকার করে থাকে। যেমন আমরা দেখেছি যে প্রথমে কিন্তু ইরান বলেছিল যে ওই হামলায় তাদের কিছুই হয়নি, পরক্ষণে আমরা আবার দেখলাম যে তারা বলেছে যে না, কিছু ক্ষতি হয়েছে এবং দুইজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। কিন্তু আসলে বাস্তব বিষয়টা মোটেও তা নয়, বাস্তব বিষয়টা আরও অনেক ক্ষতিগ্রস্তই হয়েছে। তবে এটা পাল্টা হামলাটাও অনেক 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 কঠিনভাবে দেওয়ার জন্য ইরান যথেষ্ট পরিমাণ প্রিপারেশন আগের থেকেও ছিল এবং এখনও নিচ্ছে, যেই বিষয়টা দেখে ভয় পেয়ে কিন্তু অলরেডি আপনার ইসরায়েল কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ চায় না এবং এটা ছিল তাদের শেষ হামলা, এবং তারা এক পর্যায়ে এমনই বলা যায় যে তারা হামলার জন্য ক্ষমা চেয়েছে। এরকম বললেও যে খুব একটা ভুল হয়ে যাবে তা না, কারণ বিভিন্ন গণমাধ্যমে আমি যে বিষয়টা দেখতে পেলাম। তো এখন এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ইরান কিছুতেই এই হামলার জবাব দেওয়া ছেড়ে দিবে না এবং সে কঠিন এবং কঠোরভাবেই এটা জবাব দিবে। যদি বিষয়টা তাই হয় তাহলে আমি আপনাদেরকে যে কথা বললাম যে 3000 ভেঙে মার্কেট উপরে উঠবে, এতে কোনো প্রকার কোনো ভুল হবে না। সুতরাং
আমাদের এই যে গোল্ড মার্কেট অনেক উপাধি নিচ থেকে উপাধির দিকে চলে আসলো, এটা আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে কিংবা সেই কমনা পিরিয়ড থেকেও বলা যায় যে তখন থেকে গোল্ডের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখেছি এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে ঘিরে কিন্তু মার্কেটের এই পরিস্থিতি। আর যদি ইরান এবং ইসরায়েলের যে যদি এই যুদ্ধটা লেগেই যায় কোনো অবস্থাতেই, তাহলে আপনারা হয়তো সকলেই অবগত আছেন বিষয়টা যে এটা সম্পূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা ধরে নিতে পারি এবং মানে এটাই হবে এবং বিশ্ব ম্যাচাকার হয়ে যাবে। সুতরাং এই যদি পরিস্থিতি হয়, যদিও এই পরিস্থিতিটা একদম হান্ড্রেডে হান্ড্রেড হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত অতটা সৃষ্টি হয়নি, তবে যেসব আলামত আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে এটা সহজে এই উত্তেজনাকর অবস্থা সহজে নিভেও যাবে না এবং গোল্ড নিচের দিকে একদম পড়ে যাওয়ার সুযোগ খুব কম। যদি এমন হয় যে বর্তমান পরিস্থিতি যেটা যেহেতু আপনার ইসরায়েল তারা ঘোষণা দিয়েছে যে তারা আর হামলা বা যুদ্ধ সংঘাত চায় না, যদি ইরান এতে কোনো প্রকার কিছুটা হলেও নমনীয় হয় তাহলে যেটা হতে পারে যে গোলটা হয়তো টান দিয়ে কিছুটা নিচে নামবে, কিন্তু একদম যে পড়ে যাবে তা কিন্তু হবে না, কারণ কি সম্ভাবনা তো হয়েই যায়, কারণ তারাও ইসরায়েলও কিন্তু এই হঠাৎ করে এই ঘটনা ঘটাবে এটা কিন্তু ইরানের জানা ছিল না। আবার ইরানেও কী কী ঘটনা তারা তাদের মাঝে কী কী রেখে দিয়েছে এইটা কিন্তু ইসরায়েল তো দূরের কথা, সারা বিশ্ব কেউই জানে না। সুতরাং হুট করে আমরা আবার শুনবো যে আবার ইসরায়েলকে হামলা করেছে ইরান কিংবা মধ্যপ্রাচ্যের অন্য অন্য কান্ট্রিগুলো একসাথে জোট হয়ে ইসরায়েল যে হত্যা করেছে ফিলিস্তিনিদের সেইটা বদলা অবশ্যই তারা মানে বিভিন্ন কান্ট্রি নেবে, কারণ এটা অনেকেরই আপনার ঘাড়ে চেপে বসছে এবং ইসরায়েল যে তাদের সেই আপনার বিগ কান্ট্রি হিসেবে যেই ম্যাপ ঘোষণা দিয়েছে সেই ম্যাপ যদি আসলে তারা বাস্তবায়িত করতে যায় তাহলে কিন্তু অনেক দেশের এটা আপনার মানচিত্র কাটা পড়ে যাবে সহজ কথা। এটা নিয়ে অবশ্যই যদিও আমি আপনার গ্লোবাল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমি ফরেক্স নিয়েই আলোচনা করি যেহেতু এই মার্কেট নিয়ে অ্যানালিসিস করতেছি, তো সেই হিসেবে আমি বলবো যে তারা এখন অনেকেই বুঝে ফেলেছে যে ইসরায়েলকে এত সহজে ছাপা যাবে না এবং একে বাড়তি দেওয়া যাবে না। যদি তার বদলা এরকমভাবে যৌথভাবে নেওয়া হয় তাহলে সেই বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পূর্ণই মানে খুব অতি নিকটে আমরা এমনটাই বলতে পারি। সম্মানিত ভিউয়ার, এখন কথা হলো আমি এত কথা বললাম, অনেকেই আমাকে দেখি যে বিভিন্ন সময় কমেন্ট করেন যে অতিরিক্ত কিছু আইডিয়া আমরা যেহেতু ঘাটাঘাটনি করতে পারি না আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়, এই জন্য কিন্তু আমি মূলত এই কথাগুলো আমি বলার জন্য আবার আমি নিজে বেশ কিছু যে বিষয়গুলো ঘাটাঘাটনি করে এই তথ্যগুলো আমি বিভিন্ন সোর্স থেকে আমি নিয়ে থাকি। তো এখন কথা হলো যে আপনারা যারা এই মার্কেটে ট্রেড করেন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু আছে এবং থাকবে, কিন্তু এর ভিতরে ব্যাপারটা এমন না হয় যে আমি নিজে মার্কেট থেকে ঝরে যাই বা পড়ে যাই। এটা তখনই হবে যখন আমি ব্যালেন্সের সাথে আমার অর্ডারগুলোকে সমন্বয় করব না, আমি ইমোশনালি ট্রেড করার চেষ্টা করব, আমি বাস্তব বিষয়গুলো বোঝার চেষ্টা করব না, হ্যাঁ, এবং আমি এই মার্কেটটাকে একটা জুয়ার কোর্ট বানিয়ে ক্যাসিনোর মতে আমি খেলতে থাকবো, মানে ব্যাপারটা এমন যদি না করি আমরা ঠিক একটা ব্যবসায়িক মাইন্ড নিয়ে এই মার্কেটে আমরা ট্রেড করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে লস করার সুযোগ খুব কম থাকবে। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন মার্কেট নিচের দিকে টান দিবে তখন আপনারা বাইয়ে থাকার চেষ্টা করবেন, উপরের দিকে উঠবে কিন্তু সেল দিবেন না, আপনারা সেলে একটু কম থাকবেন। এরপরেও আপনারা দেখেছেন যে আমি নিজেও দুই একটা সিগনাল দিয়েছি ছেলে, কিন্তু এটা যখন আমি দেখেছি যে না শিওর বিষয়টা, আমি অনেক ঘাটাঘাটনি করে তারপরে আমি সিগনাল দিয়েছি, আমি তো আসলে অন্ধের মতো বা না জেনে আসলে সিগনাল দেই নাই। সুতরাং এই আপনারা গত সপ্তাহে আমি দেখেছি যে যথেষ্ট পরিমাণ উজ্জ্বল হয়েছে এবং আমার মাধ্যমে অনেকে অনেক উজ্জ্বল দেখলাম প্রসেস করেছেন, আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়া এরপরেও এত সতর্ক করার পরেও যাওয়া লুজার হয়েছেন লস করেছেন তাদের জন্য আসলে আমি আন্তরিক দুঃখিত। যাই হোক সম্মানিত ভিউয়ার, আমি অনেক কথা বলে ফেললাম, তো এখন আমি এত কথা আর বাড়াবো না সামনের দিকে, সহজে আমি আপনাদেরকে এই মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার গতিবিধিটা অর্থাৎ সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব, যদিও আপনাদের কিছুটা আশা আমি দিয়েছি। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন যে গত সপ্তাহে মার্কেটটা ক্লোজ হয়েছিল 2721-এ, যেই মার্কেটটা এই সপ্তাহে এসে আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে যদি 2700 ভেঙে ফেলে
মানে 2800 ভেঙে ফেলে তাহলে মার্কেট হয়তো আবার কিছু উপরের দিকে উঠে যাবে। তো সেটা গত সপ্তাহে ভাঙা হয়নি, এই সপ্তাহে এটা ভাঙার সম্ভাবনা ধরে নেন অনেকটাই রয়েছে। এবং এরপরে যে কথাগুলো আমি বলেছি তো আপনার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তদুপরি আবার সামনে রয়েছে আপনার এনএপি নিউজ আগামী শুক্রবার, অর্থাৎ এই সপ্তাহ শেষে এনএপি নিউজ। তো এরপরে রয়েছে একটা সপ্তাহ পরেই আবার আমেরিকার পার্লামেন্ট ইলেকশন, সব মিলিয়ে মার্কেট একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এখন পার করতেছে। সুতরাং এই সময়টাকে আপনাদেরকে বুঝে শুনে ট্রেড না করলে আমার মনে হয় যে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার, এখন আমার কথা হলো যেই অবস্থা থেকে মার্কেটটা উঠেছে এবং মার্কেটের যে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল এটা নিয়ে আমি কথা বলছি আপনাদের। আপনাদেরকে আমি একটা ট্রেন্ড লাইন শুধু দেখালাম কথা বলতে বলতে, এই যে ট্রেন্ড লাইনটা আমি দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কমপ্লিট একটা আপ ট্রেন্ডে রয়েছে। সুতরাং এরকমভাবে কমপ্লিট একটা আপ ট্রেন্ডে থেকেও যদি আপনারা ট্রেন্ড বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা যদি সেল ট্রেডে এন্ট্রি দিয়ে আপনারা লস করেন, তাহলে আসলে এখানে বলার কিছুই থাকে না শুধুমাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া। যাই হোক, এখন কথা হলো বর্তমান যেখানে রয়েছে মার্কেট, এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আমি কথা বলবো। সম্মানিত ভিউয়ার, বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট, এই জায়গা থেকে যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলে থাকি, তাহলে গোল্ড মার্কেটের সাপোর্ট লেভেল রয়েছে, ফার্স্ট সাপোর্ট যেটা রয়েছে সেটা হলো 2700। আপনার যদি আমি একটা স্ট্রং সাপোর্ট বলি তাহলে বলবো 2715, কিন্তু এর মাঝে 2730 মার্কেটের একটা সাপোর্ট রয়েছে, এটা উইক সাপোর্ট। এই উইক সাপোর্ট দিয়ে মার্কেটটা হয়তো আবার নিচের দিকে হুট করে টান দিলে এখান থেকে কিছুটা ঘোরাফেরা করতে পারে, ঘোরাফেরা করে মার্কেট পড়ে যেতে পারে 2710 বা 2715। ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে নামতে পারে তাহলে চলে যেতে পারে মার্কেট 2670 অথবা 2680। এবং ওই লেভেল ভেঙে যদি নিচের দিকে যায় তাহলে হয়তো আপনার 2630 যেতে পারে, তবে এর সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে খুব একটা বেশি দেখতে পাচ্ছি না আমি। সম্মানিত ভাই, আমি যেটা বললাম আপনাদের সাপোর্ট লেভেল নিয়ে কথা বলছি, এখন আমি রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি গত সপ্তাহে মার্কেটটা বর্তমানে যেখানে রয়েছে কিংবা যে কাজ দিয়ে মার্কেটটা আপ ডাউন করেছে, ঠিক এই জায়গাটাকে আমি আপনাদেরকে গত সপ্তাহে আমি বলেছিলাম যে মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল 2740-50। আমি আপনাদেরকে বারবার করে বলেছিলাম 2740-50, এবং এটা 55-60 পর্যন্ত হয়তো যেতে পারে। ঠিক আপনারা হয়তো দেখেছেন যে মার্কেট কিন্তু তাই করেছে, ঠিক 40-50 বলছি আর মার্কেট এসে সেই আপনার 46-এ এসে একটা রেজিস্ট্যান্স লেভেলকে টার্গেট করে এসে বসে আছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যদি মানে এই যে লেভেলটা রয়েছে নিচ থেকে উঠেছে এটা রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এই লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট প্রথমে তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে 2760-70, এই লেভেলটা হলো তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হলো, আপনাদের এখানে দেখানোর সুযোগ নেই আমি মুখে বলে দিচ্ছি, সেটা হলো 2790-2800, এটা হলো সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেল, এই থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আমি যে কথাগুলো বিগত সময় বললাম যে এইটা আমাদেরকে, এই জন্য আমাদের এই দিকে নজর রাখতে হবে, বিভিন্ন মিডিয়ার দিকে আমাদের নজর রাখতে হবে থার্ড রেজিস্ট্যান্স লেভেল বেভ হওয়ার জন্য বা বেভ করার জন্য। এইটা যে যুদ্ধ পরিস্থিতি কী হচ্ছে বা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমরা কোনো নমনীয় সংবাদ পাই তাহলে হয়তো ওই লেভেলটা ভেঙে উপরের দিকে মার্কেট নাও যেতে পারে, আর যদি এটা হট নিউজ আমরা পেয়ে যাই তাহলে আমাদের বুঝতে হবে যে ওই লেভেলগুলো ভেঙে মার্কেট মোটামুটি অনেক উপরের দিকে উঠে যেতে পারে। তদুপরি আপনাদেরকে যে কথাগুলো বললাম, সামনে রয়েছে এনএফপি নিউজ, এরপর রয়েছে আমেরিকার পার্লামেন্ট ইলেকশন, সুতরাং এই সপ্তাহটা কিন্তু আপনাদের অনেক বুঝে শুনে বেকআপ দেখে আপনাদের ট্রেড করতে হবে। যদি এটা কেউ না করেন তাহলে আপনারা ব্যালেন্স হারাবেন, এবং আমি রিকোয়েস্ট করে বলে দিব একটা কথা লাস্টে, সেটা হলো যাওয়া ব্যালেন্স হারাবেন, যাদের অ্যাকাউন্ট ক্রাশ করবেন তারা এই অ্যাকাউন্ট ক্রাশের জন্য বা ব্যালেন্স হারানোর জন্য কোনো প্রকার দুঃখ প্রকাশ করবেন না। কারণ হলো আমি সবগুলো আপনাদের সতর্কতা করে দিয়েছি, বলে দিয়েছি, এরপরেও যদি আপনারা দেখা যায় যে উল্টাপাল্টা করে আপনাদের ব্যালেন্স হারান তাহলে বুঝতে হবে যে এটা আপনারা বুঝে শুনেই করেছেন। তো আমি সকলের জন্য দোয়া করি যে আসলে আপনারা বিষয়টাকে ইমোশনালি না নিয়ে বোঝার চেষ্টা করেন। এই মার্কেটটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, সুতরাং বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা বিজনেস সিস্টেমেই আমরা এটাকে ই করার চেষ্টা করি, ফেস করার চেষ্টা করি, কেউ আমরা এটাকে ক্যাসিনো প্ল্যাটফর্ম না বানিয়ে। সকলে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন।